আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা খুব মজার একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মানে ডিম এবং কলিজা দিয়ে একটা মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এই রেসিপিতে কোনো আটা ময়দা ব্যবহার করা হচ্ছে না, আটা ময়দার কাজটা ডিম দিয়ে করবে এবং কলিজাটা ব্যবহার করব পুরো হিসাবে, এবং এটা ভীষণ সুস্বাদু। এবং আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখার অনুরোধ করব। কিটোজেনিক ডায়েটে আমরা আসলে মজার খাবারটা খুব খুঁজি, আমাদেরকে জায়গায় জায়গায় মজার খাবারটা খুঁজতে হয় যে কোন খাবারটা বেশি মজা এবং কোন খাবারটা বেশি ভালো, এরকম আমাদেরকে জানা জরুরি। আশা করি আপনাদের অনেক মজা লাগবে। এবং এই রেসিপিটাতে আপনারা যেখানে আমি কলিজাটা ব্যবহার করেছি, এই রেসিপিটা আসলে আমি কোথাও দেখিনি, এটা আমি যখন নিজে কিটো ডায়েট করতাম তখন এটা বানিয়ে দেখেছি কলিজা দিয়ে, আমার খেতে ভীষণ ভালো লাগতো। আর আপনারা যারা কলিজা খেতে পারেন না তারা কিন্তু মুরগির মাংসটাও দিয়েও করতে পারেন সেটা। আর কলিজা ব্যবহার করার কারণে আমি সবাইকে একটু পরামর্শ দেব যে যারা স্পেশালি মহিলারা আছেন তারা এটা খেয়ে দেখতে পারেন। যাদের শরীরে আয়রনের স্বল্পতা আছে, রক্তে হিমোগ্লোবিন কম, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবেন, তাহলে আপনারা বেশ উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। প্রথমে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, এর মধ্যে একটি বড় এলাচ, একটি ছোট একটা দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। হালকা একটু ঘ্রাণ বের হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। অল্প কিছু সময়ের জন্য ভাজবো, এটা পুরোপুরি পেঁয়াজ পুড়ে যাওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে খুব সামান্য পরিমাণ, ধরুন যে 1 চামচের 1/4 চেয়েও কম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সেম পরিমাণ, 1 চা চামচের 1/4 কম মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচের 1/4 কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে, সাথে 1 চা চামচের 1/4 আদা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু আগে দিলে ভালো হতো, কিন্তু আমি এখন পরে দিচ্ছি আর কি। আদা বাটাটা প্রথমে দিয়ে একটু ভেজে নিলে বেশ মজা লাগে। এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, প্রয়োজনে আরও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। পরিমাণ মতন হিমালয়ান পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আরও একটু পানি দিয়ে কিছু সময় কষিয়ে নেব। বেশি সময় ধরে পানি দিয়ে ভালোভাবে বারবার কষিয়ে নিলে কিন্তু খাবারটা বেশ মজা হয়, আমি সেটাই করছি। দেখুন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখানে 2টো মুরগির কলিজা আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা কিছু সময় লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে,
ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটা আমি ঢেকে দিচ্ছি। দু মিনিট পর দেখুন কলিজা থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। আমার এই রেসিপিতে কলিজাগুলো একদম গলে গেলেও কোনো সমস্যা নেই, তাই আমি একটু ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আরও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এটা নর্মালি কলিজা একটু রান্না করলেই গলে যায়, আমি এটাকে বেশ খানিকটা গলিয়ে ফেলবো বলে ঢেকে রান্না করেছি। আপনারা চাইলে না ঢেকে খোলা অবস্থাতেও রান্না করতে পারেন, তাতেও এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব সহজেই। আমি হালকা হালকা চেপে চেপে দিচ্ছি। এবং এই পানিগুলো আমি শুকিয়ে ফেলবো একদম। আমি এগুলো একটু চেপে চেপে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি, হালকা গলিয়ে দেব যাতে ডিমের ভিতর ঢোকাতে সুবিধা হয়। আমি এখানে এক টেবিল চামচের মতো টমেটো পিউরি নিয়ে নিয়েছি। এটা কিন্তু টমেটো সস না, টমেটো পিউরি। এটা একদম শেষে দিতে হবে। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু প্রায় গলে গলে গেছে, হালকা হালকা আস্ত আছে আর অনেকখানি গলে গেছে। এভাবেই বানাবো আমি। টমেটো পিউরি দেওয়ার পরে অল্প কিছু সময় রান্না করতে হবে, বেশিক্ষণ রান্না করা যাবে না। শেষে খুব সামান্য পরিমাণে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি একটু গ্রান হওয়ার জন্য, খুবই সামান্য, এটা একেবারে পরিমাণে বলার মতো না, অল্প, শুধু গ্রান করার জন্য। আমার কলিজাটা তৈরি হয়ে গেছে, আমি কলিজাটা নামিয়ে নিচ্ছি। আমি বাটিতে দুটো ডিম নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, একদম ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো কিছু না থাকে এর ভেতরে, কোনো জায়গায় যেন আস্ত আস্ত না থাকে। আমি এখন চুলায় এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখানে তেল খুব বেশি লাগবে না, খুব অল্পই লাগবে, কিন্তু চারপাশে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ বেশ কম রাখতে হবে, অনেকখানি কম রাখতে হবে। আমি যতটুকু তেল দিয়েছি এটাও একটু বেশি হয়ে গেছে, আপনারা আরও একটু কম রাখবেন। আমি এখন এই ডিমের তিন ভাগের এক ভাগ পরিমাণ এর মধ্যে ঢেলে দেব। একটু ফেটিয়ে নিয়ে দেখুন যে যে জায়গায় ফাঁক থাকে সেইসব জায়গায় কিন্তু হালকা করে ডিমটাকে একটু মিশিয়ে দিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। খুব অল্প আছে করেছি, বেশি আছে করলে এটা মানে ভাজা শুরু হয়ে যাবে, তখন চারপাশে ছড়াতে সমস্যা। আমি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা অনেক কম তেল ব্যবহার করবেন। কোথাও যদি দেখা যায় যে একটু ফাঁক পড়েছে সেই জায়গায় কিন্তু আপনারা একটু ডিম দিয়ে সেটাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং খুব অল্প আছে, আমি এটা একটু ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। ঢেকে দিলে হবে কি, উপরের পার্টটা একটু শুকিয়ে যাবে,
দেখুন উপরের অংশটা কিন্তু শুকিয়ে গেছে। ঝাল পছন্দ করলে কিছু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেবেন উপর দিয়ে, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমার ভীষণ ফেভারিট গোলমরিচের গুঁড়া। এই মাঝে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি ঠিক মাছ বরাবর। চেষ্টা করবেন একটু চার কোণা করে দিতে। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এর মাঝে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিতে পারেন, অথবা রান্নার সময়ও ছিটিয়ে দিলে কোনো সমস্যা নেই। রান্নার সময় ছিটিয়ে দিলে আরও ভালো। বরং আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, আমার আবার ঝাল পছন্দ খুব। এখন এই অংশটা একটু বেশ টেকনিকের বিষয়, এটা এভাবে তুলে দেব। পরে এই অংশটা আমি এভাবে তুলে দেব। এই অংশটা এইভাবে তুলে দেব এবং চারপাশ দিয়ে এভাবে তুলে দেব। ভালো বাইন্ডিংয়ের জন্য এটা আছে, তবু ভালো বাইন্ডিংয়ের জন্য মাঝে একটা লবঙ্গ দিয়ে দিলাম। এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু ডিম কলিজার মোগলাই পরোটা। এটা আপনারা কিটোজেনিক ডায়েটে খুব সহজেই খেতে পারবেন এবং খেতে কিন্তু বেশ সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমি এই পরিটা নিজে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এবং আমি কিটোজেনিক ডায়েট শুরু করার পরেই আমি এই পুরিটা নিজেই বানানো শিখেছিলাম। আমি এটা এই টাইপের রেসিপি কখনই কাউকে বানাতে দেখিনি, কিন্তু এটা ভীষণ সুস্বাদু, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লাগলো এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি খেয়ে দেখেছি এটা কিন্তু ভীষণ মজা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই টেস্ট করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভিডিওটি যদি আরও শেয়ার করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।